এখনো নিশ্চয় পড়ে পড়ে ঘুমাচ্ছে। আরে বাবা ফোনটা তো ধর। কিরে এত সাত সকালে ফোন দিছিস? সাত সকাল না, এই আজকে অ্যাসাইনমেন্টের লাস্ট ডেট মনে আছে? তাড়াতাড়ি ওঠ। ও হ্যাঁ, ও মাই গড, তুই কই? উফ, নিজেকে মুক্ত মুক্ত মনে হচ্ছে, তাই না? কেন, কি হয়েছে? কি হয়েছে মানে, গ্রাজুয়েশন শেষ, তার মানে হচ্ছে মাথা থেকে পুরো একটা পাহাড় নেমে গেল। একদম ঠিক কথা বলেছিস, মানে আমার মতো তো পরীক্ষার মতো এরকম বিরক্তিকর জিনিস জীবনে দেখিনি। কেমন ছেলে বলতো? একটা মেয়ের মন বুঝিস না? যে মেয়েটা তোকে পাগলের মতো ভালোবাসে, যার চোখে তোর জন্য সমুদ্র সমান আবেগ, যার পৃথিবীর পুরোটা জুড়ে তোর বসত বাড়ি, তাকে এতটা কাছে থেকেও তুই চিনতে পারিস না? কি করে বলবো তোকে, ভালোবাসি। প্রতিদিন তোর জন্য একটা করে চিঠি লিখি, প্রতিদিন সাথে করে নিয়ে যায় তোকে দেব বলে, কিন্তু আর হয় না। পাছে তুই আমাকে কিছু মনে করিস, ভালোবাসা চাইতে গিয়ে যদি তোর বন্ধুত্ব হারাই। নীলয়, তুই কেন বুঝিস না আমাকে? হ্যালো, হ্যাঁ আপু, কেমন আছিস? এই তো ভালো, তোর কি খবর? আর মা কেমন আছে? মা ভালো আছে, দুলাভাই ভালো আছে? হ্যাঁ রে ভালো আছে। তোর কি খবর, কি করছিলি? কিছু না, এমনি শুয়েছিলাম। আচ্ছা ওই ছেলেটা কি খবর রে নীলয়, কিছু হলো তোদের নাকি এখনো? না, তুই না এই যুগের মেয়ে, ভাবতেই আমার কেমন লাগে। একটা ছেলেকে ভালোবাসিস মুখ ফুটে বলে দিলেই হয়? আপা তুই থামবি, আমি মাকে দিচ্ছি। আরে মা, মা পাগলি আমার, রাত এখন দুইটা, দেখ চোখে আমার ঘুম নেই, কেন জানিস? তোর জন্য সারাক্ষণ মনের মধ্যে, বুকের মধ্যে, মাথার মধ্যে যে তুই দাপিয়ে বেড়াস, সেই জন্য এক মুহূর্তে আমি তোর চিন্তা মাথা থেকে সরাতে পারি না। তুই আমার পুরোটো জগৎ ঘিরে রেখেছিস। আচ্ছা বলতো, পৃথিবীতে এত মেয়ে মানুষ থাকতে আমি তোর জন্য কেন এত পাগল? আমি নিজেই তো জানি না, তুই কিভাবে জানবি? জানি কোনোদিন এই ডায়েরি হয়তো তোর হাতে পৌঁছাবে না, কিন্তু শুধু জেনে রাখ আমি তোকে ভালোবাসি, ভালোবাসি, ভালোবাসি। হ্যাঁ ন্যান্সি, বলো কি ব্যাপার? ইউনিভার্সিটি শেষ আর আমিও শেষ? আরে না না, কি যে বলো তুমি, ওরকম কিছু না। আমি তোমাকে অনেকবার ফোন করতে চেয়েছিলাম, আমার অন্যান্য ফ্রেন্ডরাও সবাই থাকবে, অনেক মজা হবে। আজ যে করেই হোক আমার এই ভালোবাসার কথা আমি তোকে জানাবই। আল্লাহ মুখে শক্তি দাও।
বা ইন্টারেস্টিং তো? এইবারও যদি তুই আমাকে না বুঝিস আর কি করে বোঝাবো বল? ভালো, আই এম সো সরি, আজকে আমি তোমাকে বলতেই ভুলে গেছি। অ্যাকচুয়ালি আমার বার্থডে ছিল। হ্যাঁ বার্থডে ওজি। ও বার্থডে ছিল ওজি ওজি গিফট হ্যাপি বার্থডে থ্যাংক ইউ সরি আমি আসলে তোমার জন্য কোনো গিফট আনতে পারিনি। আরে না ইটস ওকে। আচ্ছা চলো তোমাদের কাজকে আমি বাইরে করি। দেখেছিস ন্যান্সি একটা না নাচোর বান্দা, বুঝতে চায় না। হ্যাঁ দেখতে পেয়েছি, খুব এনজয় করছি। গুলিগুলো করছি আমি, গুলোগুলো করছিলাম মনে কি বলছিস? কেনে ঠিকই তো বলছি, ছেলেরাও না মেয়ে দেখলে গায়ের মধ্যে ঢুলঢুলে পড়তে হবে। সে যদি ফালতু কথা বলবি না, তুই কিন্তু আমাকে অপমান করছিস। আমি তার তোর জন্য তোর জন্য বলতে হবে না। আর এই নে ধর। এটা কি? কি এটা গিফট? ওকে তোর জন্য কিনেছি, নে। কি রে দিন এখন দেখবি না? আরে দেখি না। না এখন না, বাসায় গিয়ে দেখি। আরে বাবা এখন দেখলে অসুবিধা কি? বললাম এখন দেখবি না, তুই বাসায়। না আমি এখনই দেখব, এখন দেখি তোর কোনো সমস্যা আছে। না আমি এখন বাবা এখন দেখা বাসায়। কেন আমার, আমি কি কোনোদিন নিলয়কে আমার মনের কথাটা বলতে পারবো না?
কোনোদিনও কে ওকে একেবারে আমার করে পাবো না। তোর কাছে লেখা এটা আমার 100তম চিঠি, যার মানে হচ্ছে এর আগেও আরও 99 বার আমি চেষ্টা করেছি আমার এই চিঠির মাধ্যমে নিজের ভালোবাসার কথাটা তোকে জানাবো বলে। অন্য চিঠিগুলোর মতো এই চিঠিও হয়তো শেষ পর্যন্ত আমি তোর হাতে দিতে পারবো না, কিন্তু তাই বলে তোর প্রতি আমার মনের ভালোবাসা কমছে না, দিন দিন বেড়েই চলেছে। নিজের মনের অজান্তে বন্ধু থেকে কখন যে তোকে আলাদা একটা জায়গায় দিয়ে বসে আছি আমি নিজেও জানি না। অস্থির লাগে সব সময়, তোর জন্য বুকের মধ্যে ব্যথা অনুভব হয়। যতক্ষণ তোর কাছে থাকি যেন সব কিছু ভুলে যাই, যখন তোর কাছ থেকে আলাদা হই মনে হয় আমি একটা অন্ধকার বিন্দুর মধ্যে আটকে গেছি, যেখানে শুধু তুই আর আমি। নিলয়, ভালোবাসা এমন কেন হয় বলতো? তুই কি আমাকে বুঝিস না? কখনোই বুঝবি না। আমার ভেতরটা যদি একবার খুলে তোকে দেখাতে পারতাম বুঝতি কতটা দগদগে ভালোবাসা তোর জন্য অপেক্ষা করছে সেখানে। আমি জানি না নিলয়, কিচ্ছু জানি না, জানি শুধু তোকে ভালোবাসি, ভালোবাসি, শুধুই ভালোবাসি। অনেকদিন ধরে একটা কথা বলবো ভাবছিলাম, বুঝিস, মানে চিন্তা করি বলবো কিন্তু কেন জানি বলাই হয় না। আরে বাবা, এত ভনিতা করছিস কেন, বল না। না, আসলে ঘটনা হচ্ছে কি, ওই যে কি ভাবছি বলি তোকে, আমি মানে আমি না ওই যে আমি আমি তোকে ওই তোকে বিয়ে করতে চাই।
মধ্যেও প্রতিবিম্ব। আমি কি সেই যদিকে সত্যি ভালোবাসি? হ্যাঁ ভালোবাসিস, অনেক ভালোবাসিস। তাহলে আমার এত জড়তা কেন? কেন আমি ওকে আমার আমার মনের কথা মুখ ফুটে বলতে পারি না? সেটা তুই তোর নিজের মনকে প্রশ্ন করে দেখ, কিসের এই জড়তা? আমি জানি না, আমি সত্যিই জানি না। সে যদি আমার সবচেয়ে ভালো বন্ধু, আমি ওকে সবকিছু শেয়ার করি, মন খুলে সব কথা বলতে পারি, কিন্তু কিন্তু কেন ওকে আমি আমার ভালোবাসার কথা বলতে পারি না? তুই কি ওকে কোনো কারণে ভয় পাস? ভয়? কিসের ভয়? আর আমি সে যদি কে ভয় পেতে যাব কেন? হ্যাঁ ভয় পাই, ওকে হারানোর ভয়। আমি যদি ওকে আমার ভালোবাসার কথা বলি, ও যদি আমার প্রত্যাখ্যান করে, ওকে যদি আমি চিরদিনের জন্য হারিয়ে ফেলি, আর দশটা ভালোবাসার মতো যদি আমার ভালোবাসা, তাহলে আর কি করবি? হাত বুঝিয়ে চুপচাপ বস। একদিন সে যদি নিজেই ওর বিয়ের কার্ড নিয়ে তোর বাসায় বসতে পারে, তখন এক বছর ফুল নিয়ে ওর বিয়ে দেখিয়ে আসিস। তারপর বাসায় এসে এক গাদা গাদা বিভিন্ন কবিতা লিখে না, এটা আমি কিছুতেই হতে দেব না। আমি সেজদিকে ভালোবাসি, এক পৃথিবী সমান ভালোবাসি। আমি ওকে কিছুতেই হারতে চাই না। না হ্যালো, কিরে কি করছিস? বলতো কি করছিলাম? নিশ্চয়ই আমার কথা ভাবছিলি। আমার খাইদায় কোনো কাজ নাই, বসে বসে খালি ওনাকে ভাববো। কেন ফোন করেছিস বল? বল না কি করছিলি? কফি খাচ্ছি আর তোকে ভাবছি। কেন, আমার টেস্ট কি কফির মতো? যা দুষ্ট। কাল বিকেলে তুই আমার জন্য ফ্রি থাকবি, খুব সুন্দর করে সেজে আসবি, এমনভাবে সেজে আসবি যাতে তোকে ছাড়া এই শহরে আর কোনো মেয়ের দিকে আমার চোখ না যায়, ঠিক আছে? ঘটনা কি খুব রোমান্টিক মনে হচ্ছে? হ্যাঁ রোমান্টিক তো বটেই। আচ্ছা শোন, তোর সাথে কাল আমার একটা বিশেষ দরকার আছে। আমি তোকে কিছু কথা বলতে চাই, আর আমি চাই আমার আমার সব কথা শোনার মানসিকতা তোর থাকুক, ঠিক আছে? এই কি হয়েছে রে তোর? তুই থাম, আমার কিন্তু ফাইজলামও সবসময় ভালো লাগে না, আমি কিন্তু খুব সিরিয়াস। ওকে বস, আই অলসো সিরিয়াস, বাই। হ্যালো। হ্যাঁ কি করছো তুমি? এই তো কিছু না, আমি এমনিতেই বসেছিলাম। আমার ফোনের জন্য ওয়েট করছিলে, রাইট? হ্যাঁ না মানে এই উফ, তুমি না সব ছেলেদের চাইতে আলাদা, মানে এসব বিষয়ে সব ছেলেরা লাফিয়ে পড়ে আর তুমি কেমন যেন। আচ্ছা আমি তো তাই না? না মানে কি বলছো তুমি? শোনো, কাল ক্যাফেটেরিয়ায় চলে আসবে, আমি তোমার জন্য ওয়েট করব।
তোমার সাথে আমার ইম্পর্টেন্ট কথা আছে। কাল নেজি কাল তো পারবো না, কাল আমার একটা ফ্রেন্ডের সাথে অ্যাপয়েন্টমেন্ট আছে। কি? আমার চেয়ে তো ইম্পর্টেন্ট অ্যাপয়েন্টমেন্ট। আচ্ছা তুমি না সব কিছু বুঝো, কিন্তু ভাবখানা এমন যে তুমি কিচ্ছু বুঝো না। শোনো, আমি এত কথা জানি না, তুমি চলে আসবা কালকে, আমি তোমার জন্য ওয়েট করব। ওকে বাই। ন্যান্সি শোনো, মেয়েটার মাথা খারাপ নাকি? আতুর গোল্লায় যা। আল্লাহ, এটাই হয়তো বা সেই সুযোগ আমার। তুমি আমাকে প্লিজ আর কোনো পরীক্ষায় ফেলো না, আমার প্রতি তুমি তাকে ভালোবাসায় পূর্ণ করে দাও। সে নিজে থেকেই যেন আজকে আমাকে ভালোবাসার কথা বলে দেয়, আমি আর নিতে পারছি না। তুমি তো জানো, তোমার এই পৃথিবীর সমস্ত সৃষ্টি জানে আমি তাকে কতটা ভালোবাসি। Thank you.
হ্যালো, কি করছো তুমি? কিছু না। কি ব্যাপার, মন খারাপ? ন্যান্সি, আমার না তোমার সাথে এখন কথা বলতে ইচ্ছা করছে না, আমি এখন রাখি। বাই। কেমন আছিস? এই তো ভালো রে। তুই মা সবাই কেমন আছিস? হ্যাঁ ভালো আছি। তোর গলাটা এমন ভারী ভারী লাগছে কেন রে, ঠান্ডা লেগেছে? না না, একদমই ঠিক আছি। শোন, দুদিন পর তোর বিয়ে, একদম সাবধান থাকবি, বাইরে যাবি না। আর তোরা সবাইকে কবে যাচ্ছিস? এই তো হব আপু, মা যেদিন বলবে সেদিন। আচ্ছা, ওই ছেলের খবর কী রে, তোর সাথে এখন কোনো যোগাযোগ হয়? কোন ছেলে? আরে আমি ওই আহমুক ছেলেটার কথা বলছি। কি যেন নাম? কে? নিলয়? হ্যাঁ হ্যাঁ। খবরদার, দেখা টাকা করতে যাবি না একদম ছেলেটার সাথে। পাজি ছেলে কোথাকার, একটা মেয়ের মন বুঝে না। প্লিজ আপু থাম, আমি এখন রাখছি, আমি তোর সাথে কথা বলতে ভালো লাগছে না। বাই। Thank you.
হ্যালো হ্যালো, এত রাতে ফোন দিয়েছেন আবার কথা বলছেন না কে? হ্যালো হ্যালো, কেমন আছিস তুই? সেজুতি, সেজুতি তুই ঠিক কই? তুই আমার সাথে এরকম একটা মিস্টিরিয়াস আচরণ কেন করলি বল তো? হ্যাঁ, আমি কি তোর কোনো ক্ষতি করেছি বল? কোনো ক্ষতি করেছি? কিছু করিসনি তো, তাই এমনটা করেছি। সে যদি প্লিজ আমার সাথে এই টাইপের ভাব টাইপের কথা বলিস না, এমনিতে তোর উপর আমি চরম বিরক্ত। কথা নেই বার্তা নেই, আমাকে ফেলে চলে গেলি। কেমন আছিস তুই, মানে তোরা কেমন আছিস? আমরা কেমন আছি মানে, কেমন আছি মানে কি? তোকে ছাড়া আমি কি ভালো থাকতে পারি? ভালো কখনো ছিলাম? আমি না তোকে আজকে একটা কথা বলতে এসেছি। কথা শুনবো? বাদাম খাবি? আমি খাবো। দশ টাকা বাদাম দিত। আমার বিয়ে ঠিক হয়ে যাচ্ছে। লাগবে না বাদাম, যা। মানে কি? মানে কি মানে? আমি বিয়ে করব না? সারা জীবন কি তোর মতো আইবুড়ো হয়ে বসে থাকবো? আমি আজকে উঠি রে, আমার আবার শপিং এ যেতে হবে, আবার ও আসবে সন্ধ্যা পরে বাসায়। আমি ভেবেছিলাম নিলয় ভালোবেসে আমাকে এই ডায়েরিটা লিখেছে। ও সেদিন ক্যাফেটেরিয়াতে এটা ভুলে ফেলে গিয়েছে। ডায়েরিটা পড়লে তুমি বুঝতে পারবে নিলয় তোমাকে কতটা ভালোবাসে। ডায়েরির শেষ দিকে তোমার নামে লেখা আছে। একটা মানুষ কতটা ভালোবাসলে, কতটা আবেগ দিয়ে এই কথাগুলো লিখতে পারে। নিলয় তোমাকে অনেক ভালোবাসে।
আমি চলি। আমি তোকে কি বল, আমি তোকে সত্যি সত্যি বল না, সত্যি সত্যি কি? আমি পারবো না বলতে, তুই বল। আমি আমি সত্যি সত্যি আমি পারবো না বলতে।